পথে পথে দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা এটি গড়ে উঠল। এটা করিম ভাই না থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না। করিম শরাফি প্রেসিডেন্ট হলেন এবং আমাকে করা হলো ভাইস প্রেসিডেন্ট। দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফেরদৌসী মজুমদার, সাধারণ সম্পাদক ছিলেন ঝুনা চৌধুরী, বা ভালো নামটা ভুলে গেছি মনে পড়ছে না, অভিনেতা। এবং আমরা দেখেছি সেই সময় প্রতিটি মিটিংয়ে, এটা সাধারণত নিয়ম হচ্ছে যে সভাপতি সাধারণত 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা এক ঘন্টা পরে আসেন, কিন্তু করিম ভাই কাঁটায় কাঁটায় যখন আমাদের মিটিং 6টা ঠিক 6টার আগেই চলে আসতেন, আমি কখনো কিন্তু তার দেরি করতে দেখিনি। এবং আমরা দুজনই আমরা অনেকগুলো বিষয়ে একমত ছিলাম। প্রধান কারণ সম্ভবত এই যে আমরা কতগুলো মূল্যবোধে বিশ্বাস করতাম, শাশ্বত বাঙালির মূল্যবোধ যেটা, সেটাতে আমরা আস্থাবান ছিলাম, সমাজ প্রবৃতিতে আস্থাবান ছিলাম, এবং মনে প্রাণে আমরা অসাম্প্রদায়িক ছিলাম, যে কারণে আমাদের পক্ষে অনেকগুলো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয়েছিল এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার পর আমরা কখনো ফিরে তাকাইনি। একবার আমাদেরকে ডেকে পাঠালেন কলি ভাই, আমাকে জোর করে নিয়ে গেলেন, আসাদ আসতেই হবে, আমি তখন বাংলা একাডেমিতে চাকরি করি, কি ব্যারিস্টার নাজমুল হুদা তখন তথ্যমন্ত্রী, নাজমুল হুদা বললেন যে না আমরা এরকম কোনো নোটিস দেইনি, বললেন যে আপনি ফোনে দিয়েছেন কি দেননি সেটা আপনি জানেন ভালো, কিন্তু আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় না রেডিওতে, এটা হচ্ছে বাস্তবতা, আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় না টেলিভিশনে, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অনেক কাজ করেন যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারি না। সেদিন অনেক কথাবার্তা হয়েছিল, তিনি বললেন যে অবিলম্বে এরকম যদি কোনো নির্দেশ থাকে উইথড্র করতে হবে, এবং তখন আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সেই সময়কার কমিটির কাছে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমরা রেডিওর সামনে যখন মিটিং করছি পুলিশ এসছে কিন্তু আমরা এক চুল নড়িনি, বা এখানে করবেন না চিৎকার করছে আমরা সরিনি ওখান থেকে। করিম ভাই গার্ড হয়ে বসলেন, মনে হয় না পিছনে আঠা দেয়াল লাগানো হয়েছে তাকে, নড়লেন না থেকে। তো করিম ভাই এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার, সেলিম যেটা উল্লেখ করলেন চট্টগ্রামে যেটা বড় কৃতিত্ব, তার আবুল ফজল সাহেব মাদ্রাসা থেকে পাশ করা মানুষ, সে আবুল ফজল সাহেব ওয়াজিবুল্লাহ ইনস্টিটিউটের কী ভূমিকা পালন করলেন, রমেশ শীল মুহূর্তের মধ্যে, রমেশ শীল একজন প্রগতিশীল মাইজ ভান্ডারের মুরিদ, রমেশ শীল অত্যন্ত প্রগতিশীল মানুষ হয়ে গেলেন। এবং আমি তো রমেশ শীলের সরাসরি প্রোগ্রাম শুনেছি ঢাকাতে, রমেশ শীল কবিতা করে 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 হঠাৎ করে চলে গেলেন, নিউজটা শুনে আসলে এলেন, সঙ্গে সঙ্গে বললেন চৌমিল্লাই এই মাত্র বলল যে এটা হয়েছে। চিন্তা করা যায় মানে এই যে আধুনিকতা প্রযুক্তির সঙ্গে আমাদের ফোকের আর্টিস্টকে এইভাবে ইনভলভ করা, এ সম্ভব তাকে দ্বারা সম্ভব। আমি কলকাতার গল্প তার কাছে মেলা শুনেছি সলিল চৌধুরী, এবং যার কথা বলা হল যখন তিনি এলেন সলিল চৌধুরীকে, এটা তখন জানার কথা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন, সেই সময় ইস্ট পাকিস্তানে, তথাকথিত ইস্ট পাকিস্তানে তখন কমিউনিস্ট এবং কংগ্রেসের কর্মীদের উপর কী অত্যাচারটা হয়েছে সেটা বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীর প্রথম পর্ব পল্লী টের পাওয়া যাবে। এবং সেই সময় নিশ্চয়ই মনে আছে পাশের বাড়ির সিনেমা হয়েছিল একটা, ভালু বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন, এবং সেখানে ধনঞ্জয় একটা গান আছে, ভরসা ইত্যাদি গানগুলো, এই গানগুলো সব সুরকার হচ্ছেন সলিল চৌধুরী, কিন্তু সলিল চৌধুরী ফাইনাল টেক করতে পারেননি, তিনি বাঁচার জন্যে তিনি চলে গেলেন বম্বেতে। সলিল চৌধুরী সেই যে বম্বে গেলেন, বম্বে গিয়ে একজন বিখ্যাত মানে সর্বভারতীয়ভাবে একজন ব্যক্তিতে পরিণত হলেন, এবং সলিল চৌধুরীর মিউজিক সেন্স রবীন্দ্রনাথের নজরুলের পরে আর কাউকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, যে সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, সুমন চট্টোপাধ্যায়
একটা একটা এই যে একটা ধারাবাহিকতা শৈল চৌধুরীর হাতে গড়ে ওঠা এবং ওয়েস্টার্ন অর্কেস্ট্রার সঙ্গে ভারতীয় অর্কেস্ট্রার পার্থক্যটা কথা এ শৈল চৌধুরীর মতো কেউ বলতে পারতেন না। আর কলিম ভাই একেবারে শেষের দিকে এসে ICI কোম্পানি, তখন বোধহয় ACI কোম্পানি হয়েছে, তার মাধ্যমে কয়েকটা গান রেকর্ড করলেন। তিনি একটা দুটা উচ্চারণ তার মতে, আমার মতে না, আমি তো কোনো উচ্চারণে ভুল দেখি না, তার মতে দুটো উচ্চারণ ভুল আছে বলতে যাচ্ছিলেন, কিন্তু তার স্ত্রী নওশোভা খাতুন থামিয়ে দিলেন যে না, বলার দরকার নেই। কতগুলো গান বুকের মধ্যে গেঁথে আছে, ওই গান অন্য গান। আমি তার একটা সম্পর্কে, তার জীবদ্দশায় আমি একটা কবিতা লিখেছিলাম, যদি আমি খুব বেশি না, ছোট কবিতা, কণ্ঠে যার বিষণ্ণতা কাঁপানো যৌবন, বয়ামে চায়ের পাতা, কৌটোয় রয়েছে দুধ চিনি, এসব মিলিয়ে হবে চা, তাই না? জলও তো লাগবে, শুধু জল, নিবিড় প্রণয় চাই ফুটন্ত জলে, চা পাতাকে চা বলাটা বোধ হয় মোটে ঠিক নয়। গানের বেলায় দেখি স্বরলিপি, গানের খাতাটি সামনে খোলা, সংগত করার জন্য পাকা ছানু হাত, দেশি ও বিদেশি দামি বাদ্যযন্ত্র বিভিন্ন মাপের, স্বরলিপি গান নয়, গান নয়, গানের খাতাটি মানুষের দুঃখ কষ্ট যার কণ্ঠে বেজে উঠে সুর, কবির গভীর বাণী গুমড়ে মরে বিপুল রোদন, মিলনের সম্ভোগের অকৃত্রিম অভিব্যক্তি গাঢ় অমৃতের সুধারাশি কণ্ঠ থেকে ঝরে ঝরে পড়ে, হাত ধরে ইচ্ছে টানে মিছিলের প্রতিবাদ হতে, বুকের গহীনে ঢালে বারিধারা প্রচণ্ড খরায় চুমু দেয় জখমে শুভ্র পটির উপর। এই সৃষ্টি সুস্বাদু আমের মতো গন্তব্য জানে না, নাকি জানে? যেমন জানেন শিল্পী কলিম শরাফি, যার কণ্ঠে বিষণ্ণতা এবং হাড় কাঁপানো যৌবন। কলিমাই কবিতাটি শুনেছিলেন, আমার কণ্ঠে শোনার তার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি এই কয়েকটা জায়গায় আমি খুব সাই, যাকে নিয়ে লিখি তার সামনে পড়াটা আমার কাছে খুব লজ্জা লাগে, আমাকে টেলিভিশনে বকবক করতে হয়, যে অনলাইনে বকবক করছি, কিন্তু ছোটোবেলার আমার কোনো ছবি পাবেন না, স্কুল কোনো ছবি পাবেন না, পাবিনি না, তার কারণ আমি ক্যামেরার সামনে আমি যাইনি। ডালটন তো আমার কাছে প্রথম পরিচয় তার ফটোগ্রাফার হিসাবে, চাঁদপুর থেকে এলেন ফটোগ্রাফার ডালটন জহির, আমার মনে আছে সেই সময়টা। তো আমি কলিম ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক হচ্ছে আমার, দেখি কলিম ভাই আমার পান খেতেন, আমার কাছে খুব ইয়ে লাগে, এবং তাকে জর্দা খেতে দেওয়া হতো না, পান খেতে দেওয়া হতো না আমাকে দেখলে। আসলে একটা জরুরি কথা আছে আমাদের বেতার বাংলা, আমি তো বেতার টেতার বুঝতে পেরেছি, আমি গিয়ে খুব দ্রুত, যেহেতু আমি ভালো মানে বাবা 120 খেতাম, উনি অবশ্য মিষ্টিটা খেতে চাইতেন না, চমন বাহার খেতেন না, জাফরানটা খুব পছন্দ করতেন, উনি পছন্দ করতেন, মুস্তফা মনোয়ারও খুব পছন্দ করতেন, কিমামও থাকতো আমার কাছে, হ্যাঁ মুশকি কিমামটা ছিল আমার কাছে। এবং আমি এবং উনি বহুবার বেতার শিল্পী সংস্থার কাজ শেষ করে আমরা ফেরার পথে নিউ মার্কেটে যাওয়ার পথে গাউসিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা গেল এলিফ্যান্ট রোডে, ঠিক মোড়ে একটা পানের দোকান ছিল, এবং ওই পানওয়ালাটা জানতো তার কী লাগবে, এবং আমরা দুজনে সে ধীরে সুস্থে পান খাওয়া, এটা একটা আমার কাছে। এবং আমি তার বাসায় বহুবার গেছি, একবার দুবার না, বহুবার আমাকে যেতে হয়েছে আমার। তার কারণ, তার কাছে গেলে ওই রবীন্দ্রসঙ্গীতের একটা ভাব ধরা ব্যাপার আছে না, ওগুলি তার মধ্যে ছিল, ন্যাকামি ফ্যাকামি উনি জানতেন না। রবীন্দ্রনাথের মধ্যে যে দৃঢ়তা, কোমল কিন্তু প্রচণ্ড দৃঢ়তা, কলিমের কণ্ঠে সেটা ছিল, ব্যক্তিত্বের মধ্যে সেটা ছিল, পার্সোনাল। এবং আমরা কখনোই ভুলি না কি অসাধারণ এর মাতৃভাষা উর্দু, এটা ভাবা যায়, আবু সাঈদ আইবের মাতৃভাষা উর্দু, এবং আবু সাঈদের পান্থজনের শাখা, এগুলি পড়লে পর কে ভাববে যে উনি বাংলা তার মাতৃভাষা না, এবং কলিম ভাইয়ের কথা শুনে কে ভাবতে পারে যে তার মাতৃভাষা বাংলা না, বাংলাকে এইভাবে। এবং আমার মনে হয় সেলিম, আমি খুব কনফিডেন্টলি বলছি কথাটা,
1947 সালে দ্বিজাতি প্রত্যক্ষের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, যে কারণে দেবব্রত বিশ্বাসের খাটের নিচে করিম সারাফকে আশ্রয় নিতে হয়, যে কারণে বাংলাদেশ থেকে অজস্র ব্যক্তি চলে গেছিলেন, তাদের কোনো চয়েস ছিল না, ভারতে চলে গেছেন। এবং ভারত থেকে খুব কম আসেননি, কিন্তু আমার আব্বা এমএলএ ছিলেন, আব্বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন, মামার আরিফ চৌধুরী ধনুবাই নামে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনের কয়েকটা জায়গায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার কথা বলেছেন। আমার মনে আছে বরিশালে চৈতন্য স্কুলে আমি গেছি, আমি ছোট ছিলাম, ক্লাস টুতে পড়ি কি বোধ হয় তখন, আম্মা গেছেন, আম্মার সঙ্গে আমি গেছি। উর্দুভাষী মেয়েরা বুকের কাপড় ফেলে দিচ্ছে, স্তন কাটা, কান কাটা, নাক কাটা, চোখের সামনে দেখে বলো। কিন্তু এরপরও কলিম ভাইয়ের মুখের আচরণে, চিন্তায়, ভাবনায় কেউ কোনো অসাম্প্রদায়িকতার চিহ্ন দেখেনি। কাজে যারা বলে অসাম্প্রদায়িক হতে হলে নাস্তিক হতে হবে, এটা ফ্যাশন, কিন্তু কলিম ভাই তার আইডেন্টিটি কখনো ভুলেনি, যেটা ফয়েজ আহমদ ফয়েজ, প্রখ্যাত উর্দু কবি, লেনিন অ্যাওয়ার্ড পাওয়া কবি, তিনি তার রাশিয়ান ট্রান্সলেটরকে বলেছিলেন যে আমি ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করি, আমি ইসলামী সংস্কৃতিতে বেড়ে উঠেছি, আমি মরব ইসলামী সংস্কৃতির মাধ্যমে, আমি রিচুয়ালস মানি না, অনেক কিছু আমি মানি না, সেটা আলাদা কথা, কিন্তু আমার কালচার ইসলাম। করিম ভাই কিন্তু এইটাও বলতেন না, তার কারণে জানতেন এই কথাগুলো বললে অন্যরকমের অর্থ হবে, বাংলাদেশের নিন্দুকের অভাব নাই, এবং সবসময় ওই কাছাকাছি মানুষরাই সবচেয়ে বেশি বড় নিন্দুকে পরিণত হয়। আমি তো দেখেছি যখন এই ক্যাসেটগুলো বেরোচ্ছে, লং প্লেগুলো বেরোচ্ছে, করিম ভাইয়ের সঙ্গে বিরোধটা কীভাবে উঠছে, এটি কেউ লিখলে ভালো করতেন, আমি তো সে সময় এগুলির মধ্যে ইনভলভ ছিলাম না, আমি অতটা জানি না, করিম ভাইয়ের পর লিখলে আমার মনে হয় খুব ভালো হতো। করিম ভাইয়ের আর একটা গুণের কথা বলি, তিনি যখনই যেখানে গেছেন নিজের কতগুলো বিশ্বাসের জায়গা ছিল, নিজের কতগুলো চিন্তার জায়গা ছিল, নিজেকে তিনি অভ্রান্ত মনে করতেন না, নিজের ভুল সংশোধন করার অসম্ভব ক্ষমতা ছিল তার, এবং পরিস্থিতি বুঝে কখনো কখনো আধ ঘন্টার মধ্যে মিটিং শেষ করতে হবে, এটা কবি চৌধুরী সাহেবের গুণ ছিল। এটা খুব জরুরি মিটিং আছে আফ্রো এশিয়ান রাইটার্স ইউনিয়নে, দ্রুত মিটিং, আমরা তখন উদীচির ওই বিল্ডিং আমরা মিটিং করতাম, আধ ঘন্টার মধ্যে মিটিং শেষ, হাতে সময় আছে, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা কবি চৌধুরী মিটিং চালাচ্ছেন একদম, যেহেতু নাটকের লোক তারা, নাটক সময় মতো তারা করতে যাবেই, কেউ ঠেকাতে পারবে না তাদের। ওই করিম ভাই ঠিক মতো পাঁচটা সাড়ে আট, আরও পাঁচ তিন মিনিট আছে, আর সাত মিনিট আছে, এবং এখন নাটকের শিল্পীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে খুব ভালো, সেই সময়টা আমি তো জানি এক পক্ষ আর এক পক্ষের খুব যে পছন্দ করতেন আমার এটা মনে হয় না। আমি খুব খুশি হতাম যে তারা খুব মিলেমিশে কাজ করেছেন, কিন্তু মিলেমিশে শুধু আমাদের ওই বাংলাদেশ রেডিও টেলিভিশন এই সংস্থার সঙ্গেই তারা একত্রে কাজ করেছেন, বাইরে না, এবং আমি তো জানি কী কী ধরনের হতো। তো করিম ভাইকে বুঝতে হলে পর, করিম ভাইকে বুঝতে হলে পর একজন উর্দুভাষী বাংলাদেশে এসেছেন, নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় খুঁজেছেন, এবং বাংলাদেশে এসে বাংলার মূল সংস্কৃতিকে বেগবান করার জন্যে, প্রগতির ধারায় নিয়ে যাওয়ার জন্যে, অসাম্প্রদায়িক চেতনায় দাঁড় একটা স্থাপনা দেওয়ার জন্যে, একটা ভিত্তি দেওয়ার জন্যে করিম ভাই কোনো সংগঠন, হ্যাঁ তিনি আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন আমাকে নিয়ে গেছিলেন, আমাকে প্রধান অতিথি করেছিলেন, আমি তখন লজ্জায় মরে যাই, করিম ভাই এটা কী করছেন আমাকে প্রধান অতিথি করছেন। উনি খুঁজে খুঁজে বার করতেন বাংলাদেশের সব জায়গায়, খুঁজে 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 বার করতেন যে কারা আছে আমার আপনজন, শুধু রাজনীতির পরিচয় নিয়ে, দলবাজি নিয়ে তার কাছে পার পাওয়ার উপায় ছিল না, ওই মুখে দলবাজি করে সুযোগ নেওয়া এটা নেওয়া, উনি এটাকে প্রচণ্ড ঘৃণা করতেন। আমাদের দুর্ভাগ্য, করিমের মতো মানুষদের এখন থাকা খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, এখন এই মুহূর্তটা খুব জরুরি মুহূর্ত আমাদের, এই ব্যক্তিত্বটা আমরা হারিয়েছি, দুর্ভাগ্য আমাদের। উনি মিডিয়ার লোক ছিলেন,
কিন্তু আশ্চর্য প্রচার বিমুখ লোক, আমি আবারও বলি আশ্চর্য প্রচার বিমুখ লোক ছিলেন উনি। যতটা প্রচারের এসেছিলেন সে নিতান্ত আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ সেন্টু ভাইয়ের স্ত্রীর জন্য এসেছিলেন সামনে। সেম সিম্পলি বেলাল চৌধুরী উনি জোর করে তাকে নিয়ে অনুষ্ঠান করা, সামনে আনা, এগুলো নিয়ে করেছেন। উনি আসতে এগুলিতে একদম পছন্দ, উনি কাজ পছন্দ করতেন। আমি অনেক কথা বললাম, অনেক কথা শোনা যাচ্ছে আমার, আমি খুব লজ্জিত। আমি আলিয়া যখন আলিয়ার বাসায় গেলাম, ওই আলিয়ার ওই একটা গুণ আমি কলিম ভাই দেখছি, ওর বাসায় গেছিলাম আমরা রমজানের সময়, ইফতারের পরে যাই এক কাপ চা খেয়ে চলে আসবো, ভাবতে পারেন? ও দু তিনটা গান শোনাচ্ছেন, যে উঠবো দেখি যে চিড়া ভাজা চলে আসছে, উঠবো আরও পাঁচটা গান পর উঠবো মুড়ি ভাজা চলে আসছে, উঠবো দেখি কটা শশা কেটে নিয়ে আসা হয়েছে। কিবা আমরা যখন উঠলাম তখন আড়াইটা বাজে, রাত আড়াইটা। কলিমার বাসায় গেল পর এই একটা অসুবিধা হতো, নস্বভাবেই উনি তো নামাজ পড়তেন, আসাদ আমি যাচ্ছি, হ্যাঁ 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 যাও। এটা দুই কারণ ছিল, একটা উনি গেলে খুশি হবেন, তারপর তিনি পান খাবেন, আর একটা হচ্ছে আমার সঙ্গে এখন অনেক কথা ফ্রিলি বলতে পারবেন। কলিম ভাইকে আমি ভাগ্যিস, আমার চেয়ে সেলিম অসুষ অনেক বেশি চিনেছে দেখেছে, তার কারণ আমি তো 87-88 আমি 93 সাদের পতনই হয়ে গেল, তখন আর ওই শিল্পী সংস্থা তখন জাস্ট অন্য ধরনের ফরমাইশি কাজ টাজ করে ইত্যাদি, কলিম ভাইকে আর অতটা আগ্রহী দেখেনি। সেলিম যখন উদিচি করে তখন রাজনীতিবিদরা কোমর ভাঙা অবস্থায় পড়ে আছে, খুঁজে দেখতে হয়, যারা মুজিব কোট গায়ে দিত তারা হঠাৎ সাফারি সুট পরা শুরু করেছে। মুন্সিগঞ্জে যখন আমরা এই অনুষ্ঠানটা করি, ইতিহাস কথা কয় তাই না সেলিম নামটা, হ্যাঁ, এবং খন্দকার মুস্তাককে এখানে আনা হয়েছিল, চিন্তা করা যায় সেই সময় খন্দকার মুস্তাককে মঞ্চে ওইভাবে একটা মির্জাফরের চরিত্র দাঁড় করানো, ডকুমেন্টারি রাজ্য। আমি ওই জন্য আমি একটা কবিতা লিখেছিলাম উদিচিত কর্মীদের উদ্দেশ্যে, তা একটা না, পরবর্তীকালে শুনলাম যে আমি নাকি একটা উপদেশটা, আজ পর্যন্ত জীবনে কাউকে উপদেশ ছেলে মেয়েদেরকে দেই না, আর প্রতিষ্ঠানকে উপদেশটা তো কী, তবে আমার কাছে উদিচি খেলাঘর এগুলো আমার তখন অনেক রাজনৈতিক দলের চাইতে আমার কাছের মানুষ বলে মনে হয়েছিল। অবশ্য আমি কখনো কারো কাছে কাছের মানুষ হয়ে উঠি না, আমার নিজের কতগুলো ব্যক্তিগত অসুবিধার জন্যে, যা আমি ডাল্টন জহির, আমি অত্যন্ত কৃতজ্ঞ ডাল্টন, যে আমি আমার কৃতজ্ঞতা শব্দটা দরকার, ধন্যবাদ না, আমাদের কৃতজ্ঞতা, ভাগ্যিস আমরা কলিম সারাফিকে পেয়েছিলাম, ভাগ্যিস পাকিস্তান হয়েছিল বলে তিনি চলে এসেছিলেন, এবং বাংলাদেশ হওয়ার আগে রবীন্দ্রনাথকে নিয়ে যে কজন মানুষ ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন, এবং তিনি টেলিভিশনে রক্তকরবী কখন হয়েছে মনে আছে? শুধু তা না, টেলিভিশনের মানুষের মধ্যে যে প্রচণ্ড একটা বাঙালি আনা, কিন্তু টেলিভিশনটা হচ্ছে পাকিস্তানের পিটিভি, তার ঢাকা শাখা, সেইখানে বাঙালি আনাকে টেলিভিশন এবং রেডিও যতটা গুরুত্ব দিয়েছে পাকিস্তানি আমলে, আমার মনে হয় পরবর্তীকালে দলবাজির ক্ষেত্রে তারা যথেষ্ট কৃতিত্ব প্রদর্শন করেছেন, কিন্তু বাঙালিয়ানার উৎস খোঁজার খোঁজে তাদের যে ভূমিকাটা ছিল, কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করব। আমি কলিম ভাই তাদেরই একজন, বরং আমি বলবো তাদের নেতৃস্থানীয় ব্যক্তি কলিম সারা। দিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি,